তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতো মৃত রমণী সমাজে তোহে বিষরী মন তাহে সমর অবমুছ হব কোন কাজে মাধব হাম পরিণাম নিরাশা তহু জগতারণ দিন দয়াময় তোহরি বিষয় আসা আধো জনম হাম নিদে গুগাওলু জরা শিশু কতদিন গেলা নিধু বনে রমণী রসরঙ্গে মাতলু তহে কোন বেলা কত চতুরানন মরি মরি যাওতো না তোয়া আদি অবসানা তোহা জনমি পুন তোহে সমাওত সাগর লহরী সমানা এ বিদ্যাপতি শেষ সমন ভয় তোয়া বিন গতি নাহি আরা আদি অনাদি নাথ ভার তোহারা বাংলা পদাবলী সাহিত্যের এই পথটির রচয়িতা বিদ্যাপতি ইনি ছিলেন মিথিলার রাজসভার কবি চতুর্দশ পঞ্চদশের মাঝামাঝি সময়কাল ইনি বাংলা বৈষ্ণব পদাবলীর সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন এই পদটি প্রার্থনা পর্যায়ের এই পর্যায়ের বিশেষত্ব হল এখানে কৃষ্ণ আছেন কিন্তু রাধা নেই কবি স্বয়ং কৃষ্ণের নিকট উপনীত হয়েছে। মাধব বা হরি এখানে ঈশ্বর আর কবি তার একান্ত ভক্ত সেই ভক্ত কবি রিপুর তারনার উঠে উঠে বন্ধন থেকে আসক্তি থেকে মুক্তির পথ খুঁজেছে পথটির ব্যাখ্যায় বলা যায় মানুষ এই পৃথিবীতে উত্তপ্ত বালুরাশিতে ক্ষুদ্র জলবিন্দুর মতো ঘনস্থায় তা সৈকতে বাড়িবিন্দু মিত রমণী সমাজে তোহে বিশরী মন তাহে সমর্পিত অবমুচ হব কোন কাজে অর্থাৎ হে ঈশ্বর তোমাকে ভুলে ওই সংসারে আমি মন দিয়েছিলাম এখন আমি আর কি কাজে লাগব কবি আক্ষেপ করে বলেছেন মাধব হাম পরিণাম নিরাশা তহু জগত আরণ দিন দয়ামল অতএব তোহরি বিষয় আসা তুমি জগতারণ তুমি দিন দয়ামল অতএব তোমার প্রতি আমার বিশ্বাস আধ জনম হাম নিদে গঙ্গাউল কবি বলছেন আমার জীবনের অর্ধেকটা আমি ঘুমিয়ে কাটিয়েছি জরা শিশু কতদিন গেলা আর বাকি অংশে অনেকটাই জড়া বা অসুস্থতা ও শিশুকাল গেছে নিধু বনে রমণী রসরঙ্গে মাতল আর যৌবনকালে নিধু বনে রমণীর সঙ্গে রসরঙ্গে সময় কেটেছে তহে ভজ কোন বেল কত চতুরানন মরি মরি যাওত নতোয়া আদি অবসানা তোহা বিপুন পুন তোহে সাগর লহরী সমানা অর্থাৎ কত ব্রহ্মার আবির্ভাব ও তীরভাব ঘটেছে কিন্তু হে প্রভু তুমি শাশ্বত তোমার আদি নেই অন্ত নেই অসংখ্য লহরী যেমন সমুদ্রের বুকে উঠে আবার সমুদ্রেই বিলুপ্ত হয় সেই রকম এই বিশ্ব চরাচর তোমার মধ্যে উঠে আবার তোমার মধ্যেই বিলোপ পায় ভন এ বিদ্যাপতি শেষ সমন ভয় তো গতি নাহি আর আরা তাই কবি বিদ্যাপতি বলছেন শেষ সমন ভয় অর্থাৎ শেষ মৃত্যু ভয়ের সময় তুমি ছাড়া আর কেউ গতি নেই আদি অনাদিক নাথ কহাওসি ভবতারণ ভার তোহারা তুমি আদি ও অনাদি নাথ অর্থাৎ সব সবকিছুর উদয় বিলয় তোমার মধ্যেই